হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ড্রাইভ উইথ রাজে। এতদিন চ্যানেলের নামটা কার্স অফ কলকাতা ছিল, কিন্তু রিসেন্টলি আমি চ্যানেলের নামটা চেঞ্জ করলাম, এখন চ্যানেলের নাম ড্রাইভ উইথ রাজ। তো সবাইকে স্বাগত আরও একবার। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আপনার সাথে আলোচনা করব, সেই টপিকটা হলো বেস্ট সেকেন্ড হ্যান্ড কার আন্ডার 50,000 rupees। যদি আপনার বাজেট 50,000 টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কোন কোন গাড়িগুলোর দিকে যেতে পারেন, কোন কোন গাড়িগুলো কিনবেন, কোন কোন গাড়িগুলো কিনলে আপনার পরবর্তীকালে খুব একটা লস হবে না, আপনার ক্ষতির সম্ভাবনা অনেকটা কম। তো আমি বাছাই করা 4টে গাড়ি আজকে আপনাদের সাজেস্ট করবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আপনাদের জন্য অনেকটা হেল্প হবে ভিডিওটা দেখে। তো চ্যানেলে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে দিই যে এই চ্যানেলে এখন অবধি আমি বিভিন্ন গাড়ি রিলেটেড ভিডিও ছেড়েছি, যতটা পেরেছি আপনাদের গাইড করার চেষ্টা করেছি। যেমন বেস্ট সেকেন্ড হ্যান্ড কার আন্ডার 1 lakh, আপনার মাসে ইনকাম যদি 15-20,000 টাকা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কোন কোন গাড়িগুলো কিনবেন, পেট্রোল গাড়ি ভার্সেস ডিজেল গাড়ি কোনটা না আপনার জন্য বেস্ট হবে, তারপর বেস্ট সেকেন্ড হ্যান্ড কার আন্ডার 2 lakh, তারপর গাড়ির বডি শেপ অনুযায়ী গাড়িকে কত রকমভাবে ভাগ করা হয়, এইসব বিভিন্ন টপিকের উপর ভিডিও ছেড়ে অলরেডি আপনাদের গাইড করেছি। তো যারা চ্যানেলে নতুন আছেন ওই সব ভিডিওগুলো দেখেনি, তারা গিয়ে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন, নয়তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওগুলো দেখলে আপনাদের অনেকটা হেল্প হবে, আপনারা অনেকটা বুঝতে পারবেন, যাদের গাড়ির সম্বন্ধে নলেজ অনেক কম তারা অনেকটা নলেজ পাবেন। তো আর এই ভিডিওটা পুরোটা দেখুন, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অল করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা। তো বন্ধুরা, ফার্স্ট যে গাড়িটা আমি আপনাদের সাজেস্ট করবো কেনার জন্য সেটা হচ্ছে মারুতি সুজুকি অল্টো। অল্টো বন্ধুরা ইন্ডিয়াতে 2000 সালে লঞ্চ হয়েছিল, এখন অবধি মারুতি সুজুকি ডিসকন্টিনিউ করেনি মডেলটাকে, এখন অবধি অল্টো প্রোডাকশন চালু আছে, এখন অবধি অল্টো মার্কেটে চলে, জেনারেশান চেঞ্জ করে করে আসছে, কিন্তু অল্টো খুব ভালো গাড়ি, অল্টো আপনার টপ সেলিং গাড়ি ইন্ডিয়ার এখনও অবধি। তো আপনারা চাইলে একটি অল্টো নিতে পারেন, অল্টোর অনেক প্লাস পয়েন্ট আছে, অনেক পজিটিভ দিক আছে অল্টোর, সেটা হচ্ছে অল্টোর একদম লো মেনটেন্স কার, মেনটেন্স খরচা জিরো বললেই চলে, সার্ভিস খরচাও খুব কম, 3,000 টাকার মধ্যে অল্টোর সার্ভিস হয়ে যায়, বছরে একবার সার্ভিস করাবেন, 1,300 টাকার মধ্যে সার্ভিস হয়ে যাবে। অল্টোর মাইলেজ খুব ভালো, আপনারা ইন সিটি 17-18+ মাইলেজ পাবেন, আর হাইওয়েতে 20-22+ মাইলেজ আপনারা পেয়ে যাবেন। অল্টোর মধ্যে আপনার 800cc 3 সিলিন্ডার একটি ছোটো ইঞ্জিন আছে, তো যার জন্য মাইলেজটা এতটা বেশি, এবং স্পেয়ার পার্টস সব জায়গায় অ্যাভেলেবেল অল্টোর, আপনার বাড়ির সামনের যে গ্যারেজটা আছে সেখান দিয়েও আপনি অল্টোর কাজ করাতে পারবেন। তো আপনারা চাইলে একটি অল্টো নিতে পারেন, 2005 মডেলের যে অল্টোটা ছিল সেই অল্টোটা আপনারা পেয়ে যেতে পারেন মোটামুটি 50,000 টাকার মধ্যে, ম্যাক্স টু ম্যাক্স 60,000 টাকা অবধি যেতে পারে যদি খুব কন্ডিশন ভালো হয়, 50,000 টাকার মধ্যেই পেয়ে যাওয়ার কথা, যদি 50,000 টাকার মধ্যে আপনারা না পান সেক্ষেত্রে 60,000 টাকা অবধি যেতে পারে। তো 2005 মডেলের অল্টো আপনারা আরামসে পেয়ে যাবেন, গাড়িটা আপনারা নিতে পারেন, খুব ভালো গাড়ি, রিসেল ভ্যালুও খুব ভালো, আপনারা 1-2 বছর যদি গাড়িটা 1-2 বছর চালানোর পর যদি মনে করেন যে গাড়িটা আপনারা রিসেল করবেন, বিক্রি করে দেবেন, বিক্রি করে নিজেদের আপগ্রেড করার জন্য অন্য বড় গাড়ি নেবেন, তো সেক্ষেত্রেও সেটাও পসিবল অল্টোর ক্ষেত্রে, আপনি আরামসে মানে বলা হয় যে অল্টো একটা রাতের মধ্যে অল্টো বিক্রি হয়ে যায়, তো আপনি আরামসে অল্টো বেচে দিতে পারবেন যখন আপনি মনে করবেন, তো সেক্ষেত্রে আপনার টাকা খুব একটা লসও হবে না, আপনি যত টাকায় কিনবেন তার দিয়ে হয়তো 10,000 টাকা হয়তো কমে আপনি আরামসে বেচে দিতে পারবেন। তো ফার্স্ট যে গাড়িটা আমি সাজেস্ট করছি আপনাদের সেটা হচ্ছে মারুতি সুজুকি অল্টো। নেক্সট বন্ধুরা, আমি যে গাড়িটা সাজেস্ট করবো কেনার জন্য সেই গাড়িটা হলো মারুতি 800। 1983 সালে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল এই মডেলটা, এবং 2014 সাল অবধি গাড়িটা চলেছিল, তারপর গাড়িটা ডিসকন্টিনিউ করা হয়েছে। তো আপনি 50,000 টাকার মধ্যে 2005-06 মডেলের মারুতি 800 উইথ এসি আরামসে পেয়ে যাবেন, খুব ভালো কন্ডিশনের, আপনারা চাইলে এই গাড়িটাও নিতে পারেন। এই গাড়িটার অল্টোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই গাড়িটা মারুতি 800 অল্টোর থেকে বিল্ড কোয়ালিটির দিক দিয়ে আরও বেটার, আরও সলিড বিল্ড কোয়ালিটিটা আরও সলিড। তো মারুতি 800ও নিতে পারেন, এটাতেও 800cc একটি ইঞ্জিন আছে, ছোটো একটি ইঞ্জিন, 3 সিলিন্ডার ইঞ্জিন আছে, তো এরও স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল, আপনি ইজিলি স্পেয়ার পার্টস পেয়ে যাবেন, এবং মেনটেন্স খরচাও খুবই কম, আপনার 3,000-3,000 টাকার মধ্যে পুরো গাড়িটা সার্ভিসিং হয়ে যাবে, পেপার ওয়ার্কস করতেও খরচা কম আপনার। তো গাড়িটার মাইলেজও ভালো পেয়ে যাবেন, আপনি মোটামুটি ইন সিটি 16 মতো মাইলেজ পেয়ে যাবেন, এবং হাইওয়েতে 18+ মাইলেজ আপনি আরামসে পেয়ে যাবেন, অল্টোর থেকে মাইলেজটা একটু কম কিন্তু তাও আপনি ভালো মাইলেজে পাবেন, মোটামুটি ইন সিটি 16 যেটা আমি বললাম, আর হাইওয়েতে 18+ মাইলেজ পেয়ে যাবেন। এবার এই গাড়িটারও প্লাস পয়েন্ট হচ্ছে এই গাড়িটারও রিসেল ভ্যালু ভালো পেয়ে যাবেন, আপনি যদি সেল করতে চান পরবর্তীকালে আপনাদের খুব একটা কষ্ট করতে হবে না গাড়িটা সেল করার জন্য, আপনি আরামসে 1-2 বছর চালানোর পর আরামসে গাড়িটা বিক্রি করে দিতে পারেন মারুতি 800। তো আপনারা যদি চান তো মারুতি 800ও নিতে পারেন, যদি ভালো কন্ডিশনে পান 2005-06 মডেল, তো সেক্ষেত্রে আপনারা একটা চাইলে নিতে পারেন। নেক্সট বন্ধুরা, আমি যে গাড়িটা আপনাদের কেনার জন্য সাজেস্ট করবো সেটা হলো টাটা ন্যানো। আপনি যদি একটি কারেন্ট মডেলের গাড়ি কিনতে চান এই প্রাইসের মধ্যে, খুব একটা পুরনো গাড়ি কিনতে চান না, সেক্ষেত্রে আপনার কাছে একটি অপশন থাকবে, সেটা হচ্ছে টাটা ন্যানো। মোটামুটি 2013-14 মডেলের ন্যানো আপনারা 50,000 টাকার মধ্যে ইজিলি পেয়ে যাবেন, খুব ভালো কন্ডিশনের ন্যানো পেয়ে যাবেন। ন্যানো বন্ধুরা খুব ভালো গাড়ি, ন্যানো সম্বন্ধে অনেকের অনেক ভুল ধারণা আছে, কিন্তু ন্যানো খুব ভালো গাড়ি, 624cc 2 সিলিন্ডার একটি ইঞ্জিন পাবেন গাড়িটার মধ্যে, ছোট্ট ইঞ্জিন। তো ন্যানোর মেন প্লাস পয়েন্ট হচ্ছে এত ইঞ্জিনটা যেটু ছোটো হওয়ার কারণে ন্যানোর মধ্যে
মাইলেজ খুব বেশি, আপনারা ইন সিটি 20-22 প্লাস মাইলেজ পেয়ে যাবেন এবং হাইওয়েতে 24 প্লাস মাইলেজ আপনারা ইজিলি পেয়ে যাবেন। ন্যানো স্পেয়ার পার্টসও সব জায়গায় অ্যাভেলেবেল, ইজিলি অ্যাভেলেবেল সব জায়গায়। কোনো স্পেয়ার পার্টস যদি আপনাদের চেঞ্জ করতে হয়, লাগাতে হয়, সেক্ষেত্রে আপনারা ইজিলি সেটা অ্যাভেলেবেল, সেক্ষেত্রে আপনারা ইজিলি পেয়েও যাবেন সেটা। এবং মেনটেন্স খরচা জিরো মেনটেন্স গাড়ি, স্পেয়ার পার্টসের দাম খুবই কম, সার্ভিস খরচাও খুবই কম, অল্টোতে যে সার্ভিসের খরচা তার দিয়ে কমে কমে আপনার ন্যানো সার্ভিসও হয়ে যাবে। এবং পেপার ওয়ার্কসের ইন্স্যুরেন্স এইসবের আরও এইসবের দিক থেকেও অনেক কম খরচেই আপনাদের পড়বে মোটামুটি। তো আপনারা চাইলে একটি ন্যানো নিতে পারেন। ন্যানোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা অল্টো এবং মারুতি 800 থেকে ন্যানোতে কিন্তু লেগ রুমটা ভালো পাবেন, স্পেস। ন্যানো দেখতে ছোটো গাড়ি কিন্তু স্পেসের দিক দিয়ে আপনারা ন্যানোতে বেশি স্পেস পাবেন, হয়তো বুট স্পেসটা পাবেন না, ছোট্ট একটু বুট স্পেস পাবেন, আই থিঙ্ক 80 লিটারের বুট স্পেস আছে ন্যানোতে, আর আপনার অল্টোতে 177 লিটারের। কিন্তু আপনি হেডরুম, নি রুম, লেগ রুম এইগুলো আপনি ন্যানোতে বেশি পাবেন অল্টোর তুলনায়। তো আপনারা চাইলে একটি ন্যানো নিতে পারবেন। কিন্তু ন্যানো নিলে আপনাদের একটা কথায় মাথায় রাখতে হবে যে ন্যানো নিলে কিন্তু আপনি রেস করবেন কি, কাউকে ওভারটেক করবেন, জোরে চালাবেন, ওই ওই চিন্তা আপনার রাখলে আপনাকে হবে না। ন্যানো কিনলে আপনি আরামসে চালান, দুজন তিনজন গাড়িতে বসে আরামসে চালান, 60-70 স্পিডে চালান, ন্যানো খুব ভালো গাড়ি। তো চাইলে আপনারা একটি ন্যানো নিতে পারেন। নেক্সট যে গাড়িটা আমি আপনাদের কেনার জন্য সাজেস্ট করবো সেই গাড়িটা হচ্ছে মারুতি সুজুকি জেন। জেনের প্রবলেম হচ্ছে জিরো ইঞ্জিন নয়েজ। জেন 1993 সালে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল এবং 2006 অবধি মডেলটা ছিল, তারপর সেটা জেন এসটিলো নামে এসেছিলো। 2003 থেকে 2006 অবধি জেনের সেকেন্ড জেনারেশানটা এসেছিলো। তো আপনারা চাইলে 2006 মডেলের একটি জেন আরামসে 50 টাকার মধ্যে পেয়ে যাবেন, খুব ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। জেনের অনেক প্লাস পয়েন্ট আছে, যেমন হচ্ছে জেন এই তিনটে গাড়ি যে আমি এখন অবধি বললাম, এই তিনটে গাড়ির থেকে পিক আপ পারফরমেন্সের দিক দিয়ে জেন অনেক বেটার। জেনে আপনি 1000 সিসির ফোর সিলিন্ডার ইঞ্জিন পাবেন, যেখানে এখানে 3 সিলিন্ডার ইঞ্জিন আর 2 সিলিন্ডার ইঞ্জিন পাচ্ছেন, সেখানে 1000 সিসির ফোর সিলিন্ডার ইঞ্জিন পাবেন। সেই জন্য জেডের পিক আপ পারফরমেন্সটা অনেক বেটার এই তিনটে গাড়ির তুলনায়। জেডের আপনি মেনটেন্স খরচাও খুব কম, আপনার সার্ভিস খরচা মোটামুটি অল্টো সার্ভিসিং যদি 3000 টাকা হয়, সেখানে জেনের সার্ভিসিং 3400 টাকা কি 3500 টাকার মধ্যে ইজিলি হয়ে যাবে। তো চাইলে জেনও নিতে পারেন। জেনের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে জেনের ইঞ্জিন খুব সলিড ইঞ্জিন, ইঞ্জিনের পারফরমেন্স খুব ভালো। জেনের 2 লাখ কিলোমিটার চলার পরেও, গাড়িটা যদি 2 লাখ কিলোমিটার চলার পরেও আপনার ইঞ্জিনে সেরকম কাজ আসে না। যদি আপনি ধরুন 70-80 হাজার কিলোমিটার চলা একটি জেন পান, কি 1 লাখ কিলোমিটার চলা একটি জেন পান 2006 মডেল, সেক্ষেত্রে সেটি আপনি আরামসে নিয়ে নিতে পারেন। ইঞ্জিনে চট করে জেনে কোনো প্রবলেম আসে না। জেনের স্পেয়ার পার্টস সব জায়গায় ইজিলি অ্যাভেলেবেল, আপনার গাড়ির কাজটা আপনার বাড়ির সামনে যে মেকানিক আছে তাকে দিয়ে আপনি করাতে পারবেন। তো আর রিসেল ভ্যালুও ভালো আছে, আপনি যদি চান 2-3 বছর চালানোর পর কি 1 বছর চালানোর পর গাড়িটা বেচে দেবেন, বেচে অন্য কোনো গাড়ি নেবেন, নিজেকে একটু আপগ্রেড করবেন, সেক্ষেত্রে আপনি ইজিলি গাড়িটা রিসেল করে দিতে পারবেন। ভ্যালু খুব একটা কম আপনি পাবেন না, ভালো ভ্যালুই পেয়ে যাবেন মোটামুটি। তো আপনারা চাইলে একটি জেন নিতে পারেন। জেন মারুতি সুজুকির খুব সাকসেসফুল একটি গাড়ি, কিন্তু জেন নিলে একটু কম্প্রোমাইজ করতে হবে আপনাদের। এই তিনটে গাড়ির তুলনায় মাইলেজটা একটু কম পাবেন, আপনি মোটামুটি ইন সিটি 12-14 মাইলেজ পাবেন এবং হাইওয়েতে মোটামুটি 16 মতো মাইলেজ আপনি আরামসে পেয়ে যাবেন। তো আপনি চাইলে একটি জেন নিতে পারেন। তো বন্ধুরা, আমি 4টি গাড়ি আপনাদের সাজেস্ট করছি কেনার জন্য। আপনারা যদি নিতে চান এই 4টি গাড়ির মধ্যেই যাবেন, 4টি গাড়ির ওপরেই যাবেন, যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা নিতে পারেন। তো আর কেনার আগে অবশ্যই গিয়ে ভালো করে গাড়িটা চেক করবেন, নিজের যদি সেরকম এক্সপিরিয়েন্স না থাকে কোনো মেকানিককে নিয়ে যাবেন কি যার এক্সপিরিয়েন্স আছে তাকে নিয়ে যাবেন, নিজে গাড়িটা চেক করবেন, ভালো করে টেস্ট ড্রাইভ নেবেন, তারপরেই গাড়িটা কিনবেন। তো সেটা আপনার জন্য অনেকটা লাভদায়ক হবে। এবং ভুলেও কোনো ডিজেল গাড়ি কিনবেন না, ডিজেল গাড়ি কিনলে কিন্তু আপনার পকেটের উপর অনেকটা ভারী পড়বে, কারণ ডিজেল গাড়ি কিন্তু মেনটেন্যান্স খরচা অনেক বেশি এবং ডিজেল গাড়ি যেটা আপনি পাবেন সেটা কিন্তু 2-3 লাখ কিলোমিটার চলার পর আপনি সেই গাড়িটা পাবেন। হয়তো ডিলার আপনাকে বলবে যে 40-50 হাজার কিলোমিটার চলেছে, কিন্তু না, সেটা মিথ্যা কথা বলছে। কারণ যে ধরুন 2005 সালে আপনি কোনো ডিজেল গাড়ি পেলেন, সে 2005-এ গাড়িটা কিনেছিলো 30-40 হাজার কিলোমিটার চালানোর জন্য, না তো তখন তো ডিজেলের দাম অনেক কম ছিল, তখন লোকে ডিজেল গাড়ি নিতেই, মানে যার রানিং অনেক বেশি ছিল সেই ডিজেল গাড়ি নিত। তো এটা আপনাকে বুঝে নিতে হবে। তো অত পুরনো ডিজেল গাড়ি আপনি নিয়ে গাড়িটা না তো চালাতে পারবেন, না তো ঠিকঠাক মেনটেন্স করতে পারবেন, না তো আবার রিসেল করতে পারবেন। তো ভুলেও ডিজেল গাড়ি কিনবেন না। যদি কেনার ইচ্ছা হয় 50 টাকার মধ্যে এই 4টি গাড়ির ওপর যে কোনো একটা গাড়ি আপনি নিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো একটা গাড়ি নিতে পারেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অল করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।